দুর্নীতির হিসাব অঙ্কে বের করা যায়, খুঁজে বের করা যায়, কিন্তু অপচয় আর অপব্যয়ের হিসাব আমি বললাম আপনাকে আপনি কোনোদিনও হিসাব মিলাইতে পারবেন না। আপনি শুধুমাত্র ডাস্টবিনের অপচয়ের হিসাব মিলাইতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিলাম আপনি, ডাস্টবিনের দিকে তাকালেই যে খাদ্যের অপচয় হয় আপনি এই হিসাব আপনার জীবনেও মিলাইতে পারবেন না। মোটরের সুইচ দিয়েছে, এটা ম্যাক্সিমাম বাসায় হয়, মোটরের সুইচ দিয়েছে, সুইচ দেওয়ার পরে ঘুমায় গেছে অথবা নিজের কাজে ব্যস্ত, ওইদিকে ছাদের উপর ট্যাঙ্কি ফিল আপ হয়ে পানি পড়তেছে তো পড়তেছে, একদিকে বিদ্যুৎও নষ্ট হচ্ছে অন্যদিকে পানির অপচয় হচ্ছে, আর বাসায় যে কত কায়দায় পানির অপচয় হয়, পানির ট্যাপ ছেড়ে দিয়েছে, পানির ট্যাপ ছেড়ে দিয়ে হ্যান্ড ওয়াশ হাতে নিয়ে হাত ডলতেছে 2 মিনিট, আর এই 2 মিনিট পানির ট্যাপ থেকে পানিও পড়তেছে, কি বলেন আছে এরকম? তা আপনি হাত ডলতেছেন ভালো কথা ভাই, পানির ট্যাপটা বন্ধ করেন না কেন? মসজিদে তো এই কারবার আরো বেশি, মসজিদে ওযু করতে পানি লাগে না 1/2 লিটার, কিন্তু ওযু করতে দেখা যায় পানির ট্যাপ ছেড়ে দিয়ে পানি খরচ করে 1 কলস, আছে এরকম? শীতকালে তো যুবক পুলা পাই, তোমরা যে রাষ্ট্রের সম্পদ বিদ্যুৎ কেমনে অপচয় করো, তোমরা চুরি করে কারেন্টের খাম্বা থেকে লাইনারে, তারপর নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করো, তারপর ব্যাডমিন্টন খেলা, আবার হুজুরে মাহফিলে প্রশ্নও করে কয় খাম্বা থেকে যে কারেন্ট এনে আমরা এটা চালাই, এটা জায়েজ হবে তো? কারবার দেখছেন যুবক পুলা পাইন কি যে, মানে তারা এক একজন এক একটা জিনিস একেবারে কামও করে, আবার প্রশ্ন। এই যে আমাদের অর্থ সম্পদ টাকা পয়সা আছে, এগুলা আমরা আমাদের বললেও এগুলা যিনি আমাদেরকে দিয়েছেন, যিনি আমাদেরকে দান করেছেন তিনি কে? একজন মোমেন এটা বিশ্বাস করে যে সম্পদের মালিক কখনো মানুষ হতে পারে না। ইসলামী অর্থনীতিতে এজন্য এই কথা বহুল প্রচলিত যে সম্পদের প্রকৃত মালিক মানুষ নয়, বরং সম্পদের প্রকৃত মালিক যিনি তিনি কে? আপনার কাছে বা আপনার আন্ডারে যে ধন সম্পদ আছে এটা বাহ্যিকভাবে আপনার হলো, মূলত এগুলো আপনার নয়, এগুলো আপনাকে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। যিনি দিয়েছেন তিনি চাইলে মুহূর্তেই আবার কেড়ে নিতে পারেন, নাকি পারবেন না? যিনি দিয়েছেন তিনি চাইলে মুহূর্তেই আপনাকে পথের ফকির বানিয়ে দিতে পারেন। আল্লাহ পাক হচ্ছেন এমন মহাশক্তিধর সত্তা যিনি পথের ভিখারিকে চাইলে মুহূর্তেই রাজা বাদশাহ বানিয়ে দিতে পারেন, আবার তিনি চাইলে রাজা বাদশাহকে মুহূর্তেই পথের ফকিরও বানিয়ে দিতে পারেন। আপনার কাছে যে ধন সম্পদ আছে এগুলোর প্রকৃত মালিক কিন্তু আপনি নন, এটা আল্লাহ দয়া করে আপনাকে দিয়েছেন, এটা আল্লাহর দান, এটা আল্লাহর দেওয়া, এটা আপনার নন। এজন্যে যে আল্লাহ আপনাকে এই ধন সম্পদ দিয়েছেন তিনি এটা যেমন কেড়ে নিতে পারেন, আবার তার ইচ্ছায় এই ধন সম্পদের মালিকানাও পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন আপনার ধন সম্পদ কেড়ে নিয়ে আল্লাহ আরেকজনকে দিয়ে দিতে পারেন। এজন্য ধন সম্পদ পেলে অহংকারী হওয়া যাবে না, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না, কারণ এমনও হতে পারে যাকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করলেন আপনার সম্পদ কেড়ে নিয়ে আল্লাহ ওই ব্যক্তিকে আপনার সম্পদের মালিক বানিয়ে দিতে পারেন, নাকি আল্লাহ পারেন না? এই ক্ষমতা আল্লাহর আছে তো, বিশ্বাস হয়? সুতরাং আমরা আমার সম্পদ, আমার সম্পদ, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি যে কথা বলি এটা ভুল, বরং যে বলে আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার এটা, আমার ওটা, এই মানসিকতা আসলেই অপচয় আর অপব্যয়ের ধারণা সৃষ্টি হয়ে যায়। যে ব্যক্তি মনে করে সব আমার আমার, কিছুই তো আপনার না, যখন আপনি ভাববেন সব আমার আমার তখন ভাববেন আমার মন যেভাবে চায় সেভাবেই খরচ করি, কোনো অসুবিধা নেই। আর যখন একজন মোমেন হিসাবে আপনার ভেতরে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে যাবে কিছুই আমার নয় সব কার, তিনি দিয়েছেন, সুতরাং যিনি দিয়েছেন খরচটা আমার ইচ্ছাই হবে না সব কার ইচ্ছাই হবে, এই দৃষ্টিভঙ্গি যদি কেউ লালন করে তাহলে সে কখনো সম্পদকে নষ্ট করবে না, সে কখনো সম্পদকে হারাম পথে ব্যয় করবে না, কারণ সে ভালো করেই জানে সম্পদের মালিক সে নয়, সম্পদের মালিককে।
ধন সম্পদ পেয়ে আমরা যেন সেই ধন সম্পদ গুলোকে নিজের মনে না করি। ধন সম্পদ নিজের মনে করলেই শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে সম্পদ নষ্ট করে অপচয়কারী বানিয়ে ফেলবে, কিংবা শয়তান আমাদেরকে ধোকা দিয়ে ধন সম্পদ গুলো হারাম পথে ব্যয় করাবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে সতর্ক করে বলেছেন, সাবধান, যে ধন সম্পদ তোমরা তোমাদের বলে দাবি করো, ওই ধন সম্পদের প্রকৃত মালিক তোমরা নও। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুন নূরে 33 নম্বর আয়াতে বলছেন, ওয়া আতুহুম মিম্মালিল্লাহিল্লাযী আতাকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাদেরকে অর্থাৎ তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদেরকে আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করো যা তিনি তোমাদেরকে দিয়েছেন। এই আয়াতের প্রেক্ষাপট এবং আলোচনার বিষয় ভিন্ন হলেও যে কথাটি আমরা এখান থেকে বের করে আনার চেষ্টা করেছি সেটা হচ্ছে, আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করো। তার মানে হচ্ছে যে সম্পদ আপনার আন্ডারে আছে, যে সম্পদ আপনার অধীনে আছে, আল্লাহ বলছেন এটা তোমার নয়, এটা আমি তোমাকে দিয়েছি, আমার দেওয়া সম্পদ থেকে আমার ইচ্ছায় এই পথে ব্যয় করো। তাহলে বোঝা গেল সম্পদের প্রকৃত মালিক আমরা নই, সম্পদের প্রকৃত মালিক কে? যেহেতু সম্পদের মালিক আপনি নন, এই সম্পদ আপনার নিজের ইচ্ছায় খরচ করার ন্যূনতম ইখতিয়ার আপনার নাই, কোনো অধিকার আপনার নাই। তাহলে বলবেন, হুজুর এটা কেমন কথা বললেন? হ্যাঁ, এটাই সত্য, আল্লাহ দিয়েছেন, আল্লাহর ইচ্ছায় সম্পদ ব্যয় হবে, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে ব্যয় করতে হবে, যেভাবে খরচ করার কথা বলা হয়েছে সেভাবে খরচ করতে হবে, যেভাবে আপনি ব্যয় করবে, ব্যয় করার আদেশ আল্লাহর তরফ থেকে এসেছে সেভাবেই করবেন। কারণ এই সম্পদ আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন, আল্লাহর ইচ্ছায় ব্যয় করলে আমানতদারই তা রক্ষা হবে। আর আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি যদি সম্পদকে ব্যয় করেন, আপনি আর আমানতকারী থাকবেন না। আমানতের বিপরীত কি? খেয়ানত। আপনি তখন খেয়ানতকারী হয়ে যাবেন। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর ইচ্ছায় খরচ না করলে এই ধন সম্পদের হিসাবও একদিন যার কাছে দেওয়া লাগবে, তিনি কি? নবীজিও সাবধান করেছেন, খবরদার, ধন সম্পদ যেভাবে ইচ্ছা সেভাবে তুমি খরচ করো না, ধন সম্পদ নষ্ট করো না। কারণ এই ধন সম্পদের হিসাব যিনি কিয়ামতের দিন আমাদের কাছ থেকে নেবেন, তিনি কে? তিরমিজি শরীফে হাদিস এসেছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউম আল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। নবীজি বলেছেন, পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন আল্লাহর কোনো বান্দা এক কদম নড়ার সুযোগ পাবে না। পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন আপনি আপনার পাও নাড়াতে পারবেন না। পাঁচটি প্রশ্নের জবাব আগে দেওয়া লাগবে। এক নম্বর, আল্লাহ প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে যে হায়াত দিয়েছিলাম এই জীবন তুমি কিভাবে কোথায় কাটিয়েছ? জীবনের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। দুই নম্বর প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যে যৌবন দেওয়া হয়েছে যৌবনের শক্তি সামর্থ্য কোথায় কিভাবে ব্যয় করেছ? যৌবনের শক্তি সামর্থ্যের হিসাব, যৌবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে কার কাছে? তিন নম্বর প্রশ্ন করা হবে, ওমালিহি মিন আইনা ইকতাসাবাহু, তিন নম্বর প্রশ্ন করা হবে, ধন সম্পদ কিভাবে তুমি উপার্জন করেছ? হালাল পথে নাকি হারাম পথে উপার্জন করেছ? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। চার নম্বর প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকাহু, ধন সম্পদ কোথায় ব্যয় করেছ? পাঁচ নম্বর প্রশ্ন করা হবে, ওমায়দা আমিলা ফিমা আলিমা, যতটুকু জানতে ততটুকু আমল করতে কিনা? এই পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। তার মধ্যে একটি প্রশ্ন থাকবে, বান্দারে তোমার ধন সম্পদ কোথায় কিভাবে ব্যয় করেছ? এই সম্পদের হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। দেখুন, নিজে মাথার ঘাম পায়ে ফেলে আরাম হারাম করে এত কষ্ট করে ধন সম্পদ উপার্জন করার পরেও এই সম্পদ নিজের ইচ্ছায় খরচ করার কোনো অধিকার আপনার নাই। কারণ এই সম্পদ আল্লাহর দেওয়া,
আমানত, এজন্য এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার, যেন খেয়ানত হয়ে না যায়। আর যদি আপনি এর খেয়ানত করেন তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অন্য একটি হাদিসে এসেছে, বুখারি এবং মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কারিহা লাহুম সালাতা, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাতা। নবীজি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করে। কয়টা বিষয়? খুব খেয়াল করে শুনুন, নবীজি বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেন। এক নাম্বার হচ্ছে কিলা ওয়া কল, অর্থাৎ অপ্রয়োজনীয় প্রসঙ্গে আলোচনা করা কিংবা না জেনে আন্দাজে কথাবার্তা বলা। এই ধরনের মানুষ বর্তমানে খুব কম আছে। হ্যাঁ, আন্দাজে কথা বলে, অপ্রয়োজনীয় কথাবার্তা বেশি বলে। অথচ একজন মুমিনের বৈশিষ্ট্য, ইমানদারের বৈশিষ্ট্য, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, সে অনর্থক অপ্রয়োজনীয় সব ধরনের কথাবার্তা থেকে বিরত থাকবে। আমরা না জেনে অনেক সময় আন্দাজে কথা বলি, অনুমান নির্ভর কথাবার্তা বলি। কি বলেন, এরকম মানুষ আছে তো? আল্লাহ তাআলা এ ধরনের অহেতুক অনর্থক কথাবার্তা কাজ থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন। দুই নাম্বার, আল্লাহর নবী বলেছেন, ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা। তিন নাম্বার, ওয়া কাসরাতাস সুআল, অধিক প্রশ্ন করা। এই তিনটা বিষয় সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল, ধন সম্পদ নষ্ট করা এটি অত্যন্ত মন্দ স্বভাব, ব্যাড হ্যাবিট, এবং এটাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, আল্লাহ তাআলা এটাকে ঘৃণা করেন। অপচয় এবং অপব্যয়, অনেকেই মনে করেন এই দুটো শব্দ মনে হয় সমার্থবোধক, দুটি শব্দের অর্থ এক। আসলে কি অপচয় আর অপব্যয় দুইটা কি এক জিনিস? কথা বুঝেন নাই? অপচয় আরেকটা হচ্ছে অপব্যয়। সম্পদ তো নষ্ট হয় অপচয়ের মাধ্যমে আর অপব্যয়ের মাধ্যমে। এখন এই অপচয় আর অপব্যয় কি এক জিনিস? অনেকে জবাব দিচ্ছেন না, ভাবছেন মনে হয় এক। অনেকে বলেছেন একরকম না, আবার যারা চুপচাপ আছেন তারা নিজেরাই হয়তো সন্দেহে আছেন, একরকম হইতেও পারে নাও হইতে পারে। অপচয় আর অপব্যয় একই অর্থবোধক শব্দ নয়। অপচয়কে আরবিতে বলা হয় আল ইসরাফ, যেটাকে বাংলায় আমরা বলি অপচয়, বাড়াবাড়ি, মাত্রাতিরিক্ততা, অপরিমিত। অপচয় মানে কি? অপচয় হচ্ছে যে বৈধ কাজে, ভালো কাজেও, হারাম কাজে না, আবারও বলছি, বৈধ কাজে ভালো কাজেও প্রয়োজনের অতিরিক্ত খরচ করার নাম হচ্ছে অপচয়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন, তিনি বলছেন, মান আনফাকা দিরহামান ফি গায়রি হাক্কিহি ফাহুয়া সারাফুন, অর্থাৎ যে ব্যক্তি অনর্থক কাজে অপ্রয়োজনে এক দিরহামও খরচ করবে সেটার নামও অপচয়। অপচয় এবং অপচয়কারী এদেরকে আল্লাহ পছন্দ করেন না। অপচয়ের মাধ্যমে যারা সম্পদ নষ্ট করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। এই জন্য কোরআনুল কারীমের ছয় নম্বর সুরা সূরাতুল আনআমের 141 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা ইউহিব্বুল ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা এই সকল ফলমূল থেকে আহার করো যখন তা ফলবান হয়, আর ফসল কাটার দিনেই এগুলোর হক আদায় করো। তোমরা অপচয় করো না, কারণ নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। তাহলে প্রয়োজনের অতিরিক্ত খরচ করার নাম হচ্ছে অপচয়। আর অপব্যয়টা কি? অপব্যয়কে আরবিতে বলা হয় আত-তাবযীর। কোরআনে ইসরাফও এসেছে, তাবযীরের কথাও এসেছে। অপব্যয়কে বলা হয় আত-তাবযীর, যেটাকে বাংলায় আমরা বলি অপব্যয়, বাজে ব্যয় করা বা অন্যায় পথে ব্যয় করা। অপব্যয় হচ্ছে অবৈধ কাজে, হারাম কাজে
ব্যয় করার নামই হচ্ছে অপব্যয়। তাহলে দেখেন অপচয় আর অপব্যয় ভালো করে বুঝেন, অপচয় হচ্ছে বৈধ কাজেও ভালো কাজেও প্রয়োজনের অতিরিক্ত খরচ করার নাম অপচয়, আর অপব্যয় হচ্ছে অবৈধ কাজে ব্যয় করার নাম হলো অপব্যয়। তাহলে অপব্যয় আমাদের সমাজে মনে হয় না। অপব্যয়টা কিরকম হয়, অনেক টাকা পয়সা আছে বলে আপনি কনসার্ট করছেন, এই যে কনসার্ট করলো এটা অপচয় হয় নাই, এটা কি হয়েছে? সকল অপচয় অপব্যয়ের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সকল অপব্যয় অপচয়ের অন্তর্ভুক্ত। টাকা পয়সা আছে বলে আপনি কনসার্ট করলেন, এটা অপব্যয়, আর অপব্যয় অপচয়েরই অন্তর্ভুক্ত। আপনি গান বাজনার আয়োজন করলেন, টাকা পয়সা আছে বলেই সিনেমা দেখলেন, জুয়া খেললেন, লটারি করলেন, এই সব কিছু হচ্ছে তাবদীর বা অপচয় বা অপব্যয়ের অন্তর্ভুক্ত। অপচয় বা অপচয়কারীদেরকে কোরআনে যেভাবে নিন্দা করা হয়েছে, ঠিক তেমনি ভাবে অপব্যয় এবং অপব্যয়কারীকেও কোরআনে কারিমে নিন্দা করা হয়েছে। কোরআনুল কারিমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবীলি ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখ আল্লাহ তাআলা বলছেন, আত্মীয় স্বজন মিসকিন আর মুসাফিরদেরকে তাদের হক দিয়ে দাও। এর মানে কি? আপনার কাছে যে সম্পদ আছে এই সম্পদ অধিকার করার ভুক একমাত্র আপনার নয়, আপনার সম্পদে অনেক মানুষের হক আছে না নাই? আল্লাহ বলছেন ওই হক তাদেরকে দিয়ে দাও। আর খবরদার অপব্যয় করো না, অপব্যয় করো না। নিশ্চয়ই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয়কারীরা কার ভাই? শয়তানের ভাই। আর শয়তানের স্বভাব হলো সে রবের কৃতজ্ঞতা আদায় করে না। অপচয় এবং অপব্যয় এই দুটো জিনিস যেমন গুনাহের কাজ মন্দ স্বভাব, ঠিক তেমনিভাবে মানবতার সামগ্রিক কল্যাণ সাধনে অপচয় এবং অপব্যয় হলো প্রধান অন্তরায়। অপচয় এবং অপব্যয়ের কারণে ব্যক্তি, সমাজ, অর্থনীতি এমনকি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত এবং বিপর্যস্ত হয়। এজন্য ইসলাম এটাকে চূড়ান্তভাবে হারাম করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে অপচয় করা, অপব্যয় করা আমাদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। অপচয় আর অপব্যয় এত বেশি হচ্ছে, অপচয় একেবারে ঘর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মহল পর্যন্ত সমাজের প্রতিটি সেক্টরে অপচয় আর অপব্যয়ের কারণে হিসাব করলে দেখা যাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে কিন্তু অপচয় দমন কোনো কমিশন নাই। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে, অপব্যয় কমিশন নাই। আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা বললেন, অপচয় অপব্যয় কমিশন এটা রাখার কি কোনো দরকার আছে? আপনার কাছে অনর্থক মনে হলেও আমার কাছে এটা অনর্থক নয়, কারণ দুর্নীতির হিসাব অঙ্কে বের করা যায়, খুঁজে বের করা যায়, কিন্তু অপচয় আর অপব্যয়ের হিসাব আমি বললাম আপনাকে আপনি কোনোদিনও হিসাব মিলাইতে পারবেন না। আপনি শুধুমাত্র ডাস্টবিনের অপচয়ের হিসাব মিলাইতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিলাম আপনি, ডাস্টবিনের দিকে তাকালেই যে খাদ্যের অপচয় হয় আপনি এই হিসাব আপনার জীবনেও মিলাইতে পারবেন না। এজন্য বলেছি দুর্নীতি কে কত টাকা করছে, কোন প্রতিষ্ঠান কত দুর্নীতি করছে এটার পরিমাণ আপনি হয়তো সিআইডি লাগিয়ে, তদন্ত কমিটি লাগিয়ে বের করে ফেলতে পারবেন, কিন্তু অপচয় আর অপব্যয়ের সঠিক হিসাব, একেবারে পারফেক্ট হিসাব আপনি জীবনেও মিলাইতে পারবেন না। হয়তো একটা ধারণা দিতে পারবেন যে আনুমানিক, যেমনটা মাঝে মাঝে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আপনার বিভিন্ন খাদ্য কমিশন বা বিভিন্ন সংস্থা অনেক সময় রিপোর্ট প্রকাশ করে, আপনারা পত্রপত্রিকায় পড়েন যে আনুমানিক বাংলাদেশে, আনুমানিক বিশ্বে প্রত্যেক বছর এত লক্ষ টন খাদ্য নষ্ট হয়, আনুমানিক বলে বা প্রায় বলে, কিন্তু অ্যাকুরেট হিসাব দিতে পারে না। এজন্য বলেছি দুর্নীতি দমন কমিশন আছে কিন্তু অপচয় অপব্যয়
দমন কমিশন নাই, অপচয় অপব্যয় দমন কমিশন নাই বলে ইচ্ছা মতো এসি ছেড়ে রাখে, ইচ্ছা মতো রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের চেয়ারে বসে খরচ করে, কারণ ওটার জন্য কোনো জবাবদিহি তাকে করতে হবে না। কিভাবে আমরা অপচয় আর অপব্যয়, এই যে ঠিক জোরগলায় বললেন, এখন তো নিজের উপরে আসবে, কিভাবে আমরা নিজেরাই অপচয় আর অপব্যয় দৈনিক সামিল হচ্ছি, দেখেন অনেকগুলো উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। বাসায় আছেন, প্রয়োজন নাই গ্যাসের চুলাটা জ্বালিয়ে রেখেছি, দুই টাকা দিয়ে একটা মেস কিনতে হবে, ওই দুই টাকার মেস বাঁচাবার জন্য মানে দিয়াশলের কাঠি নষ্ট হবে, মেস কিনতে হবে। অনেক বাসা বাড়িতে এই জন্য মা বোনরা সরকারি গ্যাসের লাইন পাইছে তো জ্বালায় রাখে চুলা, কি বলেন এরকম মহিলা আছে? আছে। আবার অনেকে বৃষ্টির দিন আসছে কাপড় শুকাবে কেমনে, কয় যত যাই ব্যবহার করি সরকারি গ্যাসের লাইন তো মাস শেষে তো বিল সমানই, এজন্য তারা চুলা জ্বালায় আর চুলার উপরে কাপড় শুকাইতে দেয়। আমি এরকম দৃশ্য নিজের চোখে দেখেছি। এখন এর কারণে জাতীয় সম্পদ যেমন নষ্ট হচ্ছে, পাশাপাশি এই যে চুলার উপরে কাপড় শুকাইতে দিল, এমন তো হইতে পারে একটা কাপড় পরে গিয়ে আগুন ধরে পুরা বিল্ডিংয়ে আগুন লেগে যেতে পারে, দুর্ঘটনা হইতে পারে কিনা। আবার গরমের দিনে অনেকে কয় শীত শীত লাগে তো আগুন জ্বালায় রাখলে ঘর একটু গরম থাকবে, এটা হিটারের কাজ দিবে আগুন জ্বালায়। এরকম আমরা সরকারি গ্যাসের চুলা পাইয়া এরপরে অনেকেই অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে দিয়ে জাতীয় সম্পদ গ্যাসের অপচয় আমরা করছি। তাছাড়া বাসা বাড়িতে অপচয় আরও কীভাবে হচ্ছে দেখেন, মোটরের সুইচ দিয়েছে, এটা ম্যাক্সিমাম বাসায় হয়, মোটরের সুইচ দিয়েছে, সুইচ দেওয়ার পরে ঘুমায় গেছে অথবা নিজের কাজে ব্যস্ত, ওইদিকে ছাদের উপর ট্যাঙ্কি ফিল আপ হয়ে পানি পড়তেছে তো পড়তেছে, একদিকে বিদ্যুৎও নষ্ট হচ্ছে অন্যদিকে পানিরও অপচয় হচ্ছে। আর বাসায় যে কত কায়দায় পানির অপচয় হয়, পানির ট্যাপ ছেড়ে দিয়েছে, পানির ট্যাপ ছেড়ে দিয়ে হ্যান্ড ওয়াশ হাতে নিয়ে হাত ডলতেছে দুই মিনিট, আর এই দুই মিনিট পানির ট্যাপ থেকে পানিও পড়তেছে, কি বলেন আছে এরকম? তা আপনি হাত ডলতেছেন ভালো কথা ভাই, পানির ট্যাপটা বন্ধ করেন না কেন? মসজিদে তো এই কারবার আরো বেশি, মসজিদে ওযু করতে পানি লাগে না হাফ লিটার, কিন্তু ওযু করতে দেখা যায় পানির ট্যাপ ছেড়ে দিয়ে পানি খরচ করে এক কলস, আছে এরকম? আপনি বলবেন হুজুর ওযু করতে পানি যাই খরচ হোক এটার কি হিসাব হবে নাকি, এটাও কি অপচয়? হ্যাঁ এটাও অপচয়, এটা নবীজির হাদিস থেকে প্রমাণিত। আমি আপনাকে একটা হাদিস শোনাই, যে হাদিসটি মুসনাদে আহমদ এবং ইবনে মাজাহ এসেছে। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন আন্না নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর বিসাদিন ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছ দিয়ে যাচ্ছিলেন, তখন সাদ রাদিয়াল্লাহু আনহু ওযু করতেছিলেন, কি করতেছিলেন? নবীজি দেখলেন যে তিনি ওযুর মধ্যে একটু প্রয়োজনের চেয়ে বেশি পানি খরচ করছেন, নবীজি বললেন ইয়া সাদ মা হাদা সারফ মা হাদা সারফ, তুমি অপচয় করছো কেন? সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন আফিল উদু ই সারফ, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওযুর মধ্যেও কি অপচয়টা কাউন্ট হবে? নবীজি তখন বললেন না হ্যাঁ, ওয়া ইন কুনতা আলা নাহরিন জাব, তুমি যদি একটা প্রবাহিত পানি, প্রবাহিত পানি বুঝেন তো, প্রবাহিত পানির মধ্যে বসে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পানি খরচ করো, সেটা অপচয় হবে, জবাব দিতে হবে কার কাছে? আপনি কথার ওজন বুঝেছেন, কথার মর্মার্থ বুঝেছেন, প্রবাহিত পানি, প্রবাহিত নদী বুঝেন তো, নদীতে পানি মনে হয় কম থাকে তাই না? প্রবাহিত নদী বা প্রবাহমান ঝর্ণা ধারায় বসেও আপনি প্রয়োজনের অতিরিক্ত পানি ওযুতে নিতে পারবেন, দেখা যায় ওযুর সময় মাথা মাসে করে তখন কি পানি লাগে, তখনও পানির ট্যাপটা বন্ধ করে না, সে ভাবতেছে বিল তো আর আমাকে দেওয়া লাগে না, মসজিদ থেকে যায়, মসজিদের আয় থেকে বিলটা চলে যায়, আপনি না হয় বিল দিচ্ছেন না কিন্তু অপচয় করে গুনাহ অর্জন করে আপনি তো নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, এরকম কাজ বহু মসজিদে হয়। বাসা বাড়িতে গোসলের সময় কিংবা হাত ধোয়ার সময় কিংবা মহিলারা যখন কিচেনের মধ্যে ধোয়াপালা করে তখনও তারা অপ্রয়োজনীয়
অপ্রয়োজনে অনেক পানি এভাবে খরচ করছে। এছাড়া আমরা বিদ্যুৎ বা জ্বালানি খাতে কত অপচয় করছি দেখেন, প্রয়োজন ছাড়াই আমরা বাসা বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা ইত্যাদি জায়গায় আমরা লাইট, অতিরিক্ত লাইট, ফ্যান, এসি আমরা চালিয়ে রাখি। বাসায় আছেন হয়তো, আপনার বাসায় চারটা পাঁচটা বেডরুম আছে, মনে করেন দুই একটা বেডরুম খালি বা ড্রয়িং রুমে এখন কোনো মানুষ নাই, অনেক মানুষ আছে অপ্রয়োজনীয় ওই জায়গায় লাইট জ্বালায় রাখে, আছেন এরকম, ওই লাইটটা তো সে অফ রাখতে পারতো। আর অনেক মানুষ বাথরুমে ঢুকে বের হওয়ার সময় বাথরুমের লাইট বন্ধ করতে ভুলে যায়, ওইটাও জ্বালানো থাকে, ভুলে গেলে ভিন্ন কথা, কিন্তু ইচ্ছে করেই যদি কেউ এরকম জ্বালায় রাখে এটাও অপচয় হইল কিনা বলেন, এটা অপচয় হল। এরপরে ছাত্র যারা, তোমরা যারা পড়াশোনা করো, তোমরা যে কি জাতের অপচয় করো, যারা হোস্টেলে থাকে, হল আছে না হল, কলেজ বিশ্ববিদ্যালয়ের হলে যারা থাকে, এরা তো বিনা হিসাবে অপচয় করে, হিসাব নাই, ঘুম থেকে উঠছে বিশ্ববিদ্যালয়ের হলে থাকে, কলেজের হোস্টেলে থাকে, স্কুলের হোস্টেলে থাকে, ছাত্রাবাসে থাকে, ঘুম থেকে উঠা তারপরে লাইটটা বন্ধ করলো না, লাইট ফ্যান জ্বালাইয়া ক্লাসে দৌড় মারল, এরকম হয় কিনা বলেন। আমি তো হোস্টেল লাইফে থেকেছি, আমি এগুলো খুব ভালো করে দেখেছি, হোস্টেলের অনেক ছাত্ররা, হলের ছাত্ররা, এরা দেখা যায় বাথরুমের লাইট জ্বালায় রাখে, পানির ট্যাবে অনেক সময় ছেড়ে আছে। আমি হোস্টেল লাইফে এরকম বহুবার হয়েছে, আমি নিজে গিয়ে পানির ট্যাব বন্ধ করেছি, বাথরুমে পানির ট্যাবটা ছেড়ে আসে, এইরকম কাজ করে। আর অফিসে, সরকারি অফিসগুলোতে তো অপচয় আরও অনেক বেশি হয়, অপচয় অনেক বেশি হয়, দেখা যায় যে বিরাট বড় অফিস, অনেক জায়গায় অপ্রয়োজনে লাইট জ্বলছে, যেগুলো নিভিয়ে দেওয়া যেত, যেগুলো নিভালে কোনো ক্ষতি হতো না, ডে লাইট বা দিনের আলোতেও কাজ চালানো যেত, অনেক জায়গায় তো সেন্ট্রাল এসি লাগানো একেবারে। এই যে বর্তমানে বিদ্যুতের সংকট সব জায়গায়, এলাকাভিত্তিক, এলাকাভিত্তিক এখন কি চলছে, শিডিউল লোডশেডিং চলছে, সরকারের মহল থেকে বলা হচ্ছে সবাই বিদ্যুতে সাশ্রয়ী হন, অপচয় করবেন না, অবশ্যই অপচয় করা উচিত নয়, কিন্তু এটা নিজের ঘর থেকে আগে শুরু করা উচিত, এটা নিজের ঘর থেকে আগে শুরু করা উচিত। কয়েকটা টেলিভিশন চ্যানেলে দেখলাম শিরোনাম দিয়েছে, কয় পানি ভবন নাকি এসি ভবন, মানে বাহির থেকে দেখলে এটা কি পানি ভবন না এসি ভবন, কারণ এক ভবনেই এসি আছে 2400 টন, সুবহানাল্লাহ পড়বেন না, কত টন, 2400 টন। এক দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বহীনতার পরিচয় দিয়ে বক্তব্য দিলেন বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, এই জন্য মসজিদে এসির ব্যবহার বন্ধ করতে হবে, এক একটা মসজিদে মনে হয় 20 টন এসিও হয় না, আর সব মসজিদে কি এসি আছে, বাংলাদেশে হিসাব করলে দেখা যাবে 10% মসজিদে এসি আছে, তাও আরো কম হইতে পারে, আর এসি চলে হিসাব করলে 5 ওয়াক্তের নামাজে 3.5-4 ঘন্টা। এই ঘোষণা না দিয়ে ওই ব্যক্তির উচিত ছিল বা সরকারের তরফ থেকে এই ঘোষণা দেওয়ার দরকার ছিল, আজান হয়ে গেলে অফিস আদালতে কাজ বন্ধ করে লাইট ফ্যান এসি সব বন্ধ করে নামাজে গিয়ে এসি সেইরা সবাই নামাজ আদায় করো, এতে রহমতও আসবে, কাজে বরকত আসবে, পাশাপাশি যে কোনো সংকটকে সমাধান করার ক্ষমতা আছে কার, আল্লাহ চাইলে এটা করতে পারতেন না, যেটা বলা দরকার ওইটা বলে না। আর আমার মনে হয় এটাও একটা কৌশল, কারণ মসজিদে এসির কথা বললে মুসলমানরা বা হুজুররা বেশি বেশি কথা বলবে, তখন মুভমেন্টটা বা মানুষের মুডটা অন্যদিকে নেওয়া যাবে। আর কিছু কিছু মানুষ তো আবার বেকায়দায় আছে, এত কষ্ট করে হুজুরদের নামে রিপোর্ট বানাইলো, ভাবছিল হুজুররা মাঠে ময়দানে নেমে যাবে, এখন হুজুররা নামলো না, যে কোনো কায়দায় হুজুরদেরকে মাঠে ময়দানে নামানো যায় কিনা, এ ধরনের অপশৌকলে অপকৌশল অপচেষ্টাকারী এক ধরনের লোক কিন্তু সবসময়ই তাদের ষড়যন্ত্র বা তাদের কাজ তারা চালায় যাচ্ছে, কি বলেন, আছে না নাই। তো মানুষ ওই যে বলে না ঢুস খাইলে হুশ হয়, তো হুজুররাও এরকম ঢুস খাইয়া হুশ হয়ে গেছে, রাস্তায় নেমে কি করবে, খামাখা রাস্তায় নামলে হুজুররা দেখা যায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে, ওইদিকে আবার ছদ্মবেশে এসে গাড়িতে আগুন লাগাই দেয়, ওই গাড়ি পুরানোর মামলা আবার হুজুররাই খাইতে হয়, কি বলেন, আছে না নাই। এই জন্য অবস্থা হয়ে গেছে এমন, ঢুস খাইয়া হুশ হয়ে গেছে, এজন্য অনেকে বুদ্ধিবৃত্তিক কাজ করছে,
তো চালাকের উপরেও চালাক আছে। তা আমি বলছিলাম যেটা নিজের ঘর থেকে শুরু করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ে সর্বপ্রথম সরকারি অফিসগুলোতে আগে বিদ্যুৎ সাশ্রয় করা শুরু করতে হবে। আমি গত দুই তিন দিন আগে একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম, তারা একটা রিপোর্ট করেছে, সরকারের মাত্র 11টি ভবনে এসি বিলাস। তারা লিখেছে এই মাত্র 11টা ভবনেই এসি ব্যবহার হয় 11,180 টন। খুব কম হয়েছে তাই না? 11,180 টন। এটা নাগরিক টিভির সংবাদ। তারা এখানে সরকারের 11টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছে। আমরা কিন্তু সরকারের বিরোধিতা করছি না, আমরা বিদ্যুৎ সাশ্রয় চাচ্ছি। একটু আগে যেভাবে নিজেদের বাসা বাড়ির কথা বললাম, বাসা বাড়ির পাশাপাশি এখন অফিস আদালতেও যে আমরা যে অপচয়টা করি সেটার ব্যাপারেও বলার দরকার আছে না? দেখেন, রাজস্ব ভবনে 2,500 টন এসি আছে, পানি ভবনে 2,400 টন এসি। আর পানি ভবন নিয়ে আলাদা একটা রিপোর্ট দেখলাম, শুধু এই পানি ভবনের নাকি বিদ্যুৎ বিল গুনতে হয় 25 লক্ষ থেকে সর্বোচ্চ 87 লক্ষ টাকা। সুবহানাল্লাহ, এই টাকাগুলো কার? বিদ্যুৎ বিল পরিশোধ হয় কার টাকায়? এত আসতে বলছেন কেন? কার টাকায়? সরকারি অফিসগুলোতে এসি চলে কার টাকায়? এই বিদ্যুতের বিল দেওয়া হয় কার টাকায়? জনগণকে পাটা পুতাইলের মাঝখানে রেখে পিসা হচ্ছে, জনগণের টাকা দিয়ে এসি চলে, জনগণের টাকা দিয়ে এসির বিল পরিশোধ হয়, আবার লুটসিডিং দিয়ে জনগণকে এই ভোগান্তিতে ফেলা হয়। এটা কেমন বিচার? এজন্য উচিত ছিল মন্ত্রীপাড়া এমপি পাড়া থেকে নিয়ে শুরু করে সরকারি সমস্ত অফিস আদালতে সেক্রেটারিয়েটে সব জায়গায় আগে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। তবে আমরা শুনেছি ঘোষণা এসেছে, ঘোষণা এক জিনিস আর বাস্তবায়ন, এটা বাস্তবায়ন করে দেখালে এদেশের মানুষ খুশি হবে ইনশাআল্লাহ। তবে এসির নিচে বসে বিদ্যুৎ সাশ্রয় করেন সাশ্রয় করেন এটা বললে মানুষ শুনবে না, নিজেরাও একটু গরম হাওয়া এসে এই বক্তব্য দিতে হবে। তো বলছিলাম এইভাবে করে এসি বিলাস হচ্ছে, এই 11টা প্রতিষ্ঠানেই যদি 11,180 টন হয় তাহলে সকল প্রতিষ্ঠান মিলালে যে কত লক্ষ টন হবে এটা আল্লাহ ভালো জানেন, আমি এটা জানি না। এই প্রতিষ্ঠানগুলোর বিল কত টাকা হয় হিসাব করেছেন কখনো ক্যালকুলেটরে? কত লক্ষ কোটি টাকা বিল গুনতে হয়, এই টাকাগুলো কার? আমরা যদি একটু সাশ্রয়ী হতাম। তবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয়, তিনি 3-4 দিন আগে বলেছেন যে সরকারি কর্মকর্তারা সুটটাই ছেড়ে এখন সাধারণ কাপড়ে আসুক। অর্থাৎ সাধারণ কাপড়ে আসার বক্তব্য দেওয়ার কারণ হলো যাতে আর অফিসে এসে এসি ব্যবহার না করে। আগে তো বাসা থেকে বের হলে করিম পিয়নকে ফোন, একদম ঠান্ডা করে রাখ, বরফ করে রাখ, তারপরে এসেই সাপ বসে গেলেন। যেহেতু এই অবস্থা, একটু সাশ্রয়ী হওয়া দরকার আছে না নাই? এভাবে আমরা বাসা বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস আদালতে আমরা অযথাই অপচয় করছি, রাষ্ট্রের সম্পদকে আমরা নষ্ট করছি। এমনকি ধর্মীয় উপাসনালয়গুলোতে, মসজিদে, মন্দিরে, গির্জায়, পেগুডায়, ধর্মীয় উপাসনালয়ে অনেক সময় জাতীয় সম্পদ বিদ্যুতের অপচয় হয়। কিভাবে? আমি অনেক মসজিদে এরকম দেখেছি, রাতের বেলা এশার নামাজ শেষ দেখা যায় মসজিদে 2-3টা লাইট বাহিরে জ্বালায় রাখলে হয়, কিন্তু অনেক জায়গা আছে 2-3টা না 20-30টা জ্বালায় রাখছে, এরকম আছে না নাই? এই যে প্রয়োজনের অতিরিক্ত খরচ করলেন এটাও অপচয় হলো। এমনকি বিভিন্ন দিনী প্রোগ্রামে, যেমন ওয়াজ মাহফিলে, তাফসির মাহফিলে, সিরাত মাহফিলে, মিলাদ মাহফিলেও আমরা অনেক সময় অযথাই অপচয় করি। ভুল বুঝবেন না, এটা আমরা তো নিজেরা এর বাস্তবতা দেখেছি। দেখা যায় এক জায়গায় মাহফিল হয়েছে, এই মাহফিলের জন্য তারা 5 কিলো, 6 কিলো, 8 কিলো, 10 কিলো জায়গা আলোকসজ্জা করেছে, কি বলেন, এরকম আছে না? হ্যাঁ, মাহফিলের স্থানে আসার জন্য হাইওয়ে থেকে বা রুট থেকে আপনার মাহফিল পর্যন্ত আপনি যতটুকু প্রয়োজন ততটুকু লাইট দিতে পারেন, মানুষ যেন পথ দেখে আসতে পারে। কিন্তু একেবারে বিয়ে বাড়ির মতো অবস্থা, হায় 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 হায়, কি কি আছে না ঝাড়বাতি নাকি এগুলার নাম, এগুলা লাগাইয়া মানে এটা মাহফিল নাকি বিয়ে বাড়ি কিছুই বোঝা যায় না, এইরকম একটা অবস্থা। তো আপনি ওয়াজ মাহফিলের আয়োজন করে রাখেন, এটাকেও বিয়ে বাড়ি বানায় ফেললেন, এখানেও অপচয় করলেন, এরপরে মানুষ দান করে বিতর্গত
কথা সংশোধনের উদ্দেশ্যে বলছি, মানুষ দান করেছে মাহফিলটা যেন সুন্দর হয়, এরপরে দেখা যায় ওই টাকা দিয়ে তারা সুন্দর সুন্দর পাঞ্জাবি বানায়, অযথা খরচ করলো, নিজেরা পোশাক বানাইলো, আর মাহফিলে হুজুর আসলে হুজুরকে পরে সিএনজির পয়সাও দেন। আপনারা তো ফেসবুক খুলেই খালি হুজুরদের বিরুদ্ধে লেখেন, ওই হুজুর এত টাকা নিয়ে গেছে, এরকম 8-10 জন হুজুরের হয়তো একটু অ্যামাউন্ট বেশি, আর বাকি 90 জন হুজুরে ভাড়াও দেয় না, বাকি 90 জন হুজুরকে এরা ভাড়াও দেয় না, এই হিসাব তো আপনাদের কাছে নাই, সিন্ডিকেট করে খাইয়া ফেলে, এরকমও আছে সভাপতি সেক্রেটারি হইয়া খাম থেকে টাকাও সরাই ফেলে, এরকম বহু নজিরও আছে। এরকম ওয়াজ মাহফিলে, সিরাত মাহফিলে, মিলাদ মাহফিলে আমরা অযথাই অপচয় করছি। আবার এটাকে কাটছাট করে দিয়েন না যে ওয়াজ মাহফিলকে অপচয় বললেন এম হাসিবুর রহমান, ভিতরের কথা কাটছাট করা যাবে না, মাহফিল অপচয় না, বরং মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে অযথাই বিভিন্ন যে খরচ আমরা করি ওইটার কথা আমি বলেছি। এছাড়া বিভিন্ন উদযাপনে আমরা অপচয় করছি, অপচয় হয় অপব্যয় হয়, বিভিন্ন উদযাপন, বিভিন্ন দিবস উদযাপন হয় না বা বিভিন্ন অনুষ্ঠান হয়, সেখানে দেখা যায় অনুষ্ঠান হবে 3 দিন পরে 6 দিন আগে লাইটিং করে রাখে, কি বলেন এরকম আছে, যে কোনো দিবস, এই যে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, আমরা আল্লাহর রহমতে এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এ স্বাধীন বাংলাদেশ পেয়েছে আলহামদুলিল্লাহ, তো এই জন্য আমরা খুশি না বেজার, সবাই খুশি, আমরা এই 16ই ডিসেম্বর আসলে বিজয় দিবস উদযাপন করি। কিন্তু বিজয় দিবস উদযাপনের নামে এই যে নাচ গান কনসার্ট, কক্সবাজারে কনসার্ট হয়, বিভিন্ন জায়গায় ঢুক ঢাক ঢুল পিঠাইয়া কনসার্টের আয়োজন হয়, এতে কি রাষ্ট্রের টাকা খরচ হয় না, কত মানুষ না খেয়ে আছে, বন্যায় কত মানুষের জীবন যায়, এই টাকাগুলো ওই জায়গায় দিলে মানুষের লাভ হইত, অযথাই আমরা এভাবে টাকা পয়সা খরচ করছি। বিয়ে শাদীর অনুষ্ঠানে তো অপচয়ের কথা নাই বা বললাম, অতিরিক্ত আলোকসজ্জা অতি ভোজনের নামে বিয়ে শাদীতে অপচয় এখন কম না বেশি, অতিরিক্ত খাবার দাবার খেয়ে আমরা অপচয় করি। এই জন্য বলছি ডাস্টবিনের দিকে তাকালেই বোঝা যায়, সকালবেলা দেখবেন সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি আসে না, ময়লার গাড়ি ফিল আপ হয়ে যায়, আপনি খেতে পারবেন 1 প্লেট নিয়ে নেন 3 প্লেট সামান্য সামান্য খাইয়া তারপরে কি করে রেখে দেয়, অনেক মানুষ স্টাইল করে খায়, ফ্যাশন করে খায় আর কি, হাতও লাগায় না, চামচ দিয়ে খায়, অথচ আল্লাহ হাতের মধ্যে চামচ দিয়েছেন কয়টা, কথা বলছেন না কেন, কয়টা, 5টা, এটা খুঁজেছে চামচ দিয়ে খাইতেছে, খাইলো খাবার দাবার অনেক নিল, অল্প 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 খেয়ে রেখে দিল। অনেকে আবার এটাকে আভিজাত্য মনে করে, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে কয় তার পার্সোনাল সেক্রেটারি থাকলে বলে এত কম অর্ডার দিও না, বলবে অমুক সাহেব এসেছিলেন এত কম খাবার খাইলেন, কয় আমি যে অমুক সাহেব আসছি এটা বুঝে দিতে হবে, কয় সব অর্ডার দিয়ে দেবো, একেবারে 40-50টা আইটেম অর্ডার করলো 2-3টাও খাইতে পারে না, এই যে অপচয় হইল। আপনার একটু টাকা পয়সা আছে বলে এভাবে কিনে আপনি অপচয় করছেন, আর কত মানুষ 3 বেলার মধ্যে 1 বেলাও খাইতে পারে না, আপনার এই টাকার মধ্যে ওই গরিব মানুষগুলোর হক রেখে দিয়েছেন কে, সেটাও আপনি নষ্ট করলেন, তারপরে অপচয়টা কিভাবে, রমজান মাস আসলে অপচয় মনে হয় অনেক কম হয় তাই না, রমজান মাসে আরব দেশগুলোতে খাবারের দাম কমে আর আমাদের দেশে বাড়ে, বাড়ায় কারা জানেন, আপনারা বলবেন হুজুর ব্যবসায়ীরা, না ব্যবসায়ীরা বাড়ায় না, কিছু পেটুকরা দাম বাড়ায় দেয়, ইফতারের সময় এত এত আইটেম তারা সামনে রাখে মনে হয় সব খাইয়া ফেলবে, কিছুই খাইতে পারে, অল্প খাওয়ার পরে সব নষ্ট হয়, এই যে অতিরিক্ত খাবার দাবার আয়োজন করলো, এই জন্য বাজার করছে অতিরিক্ত, বাজারে শর্ট পড়ে গেছে, জিনিসের শর্ট যখন পড়েছে তখন বাজারে সব জিনিসের দাম অটোমেটিক বেড়ে যাচ্ছে, এভাবে আমরা দাম বাড়াই, যতটুকু প্রয়োজন ততটুকু যদি আমরা কিনতাম তাহলে এত দাম বাড়তো না, রমজান মাসে ইফতারিতে সাহারিতে আমরা অপচয় করছি। শীতকালে তো যুবক পুলা পাই, তোমরা যে রাষ্ট্রের সম্পদ বিদ্যুৎ কেমনে অপচয় করো, তোমরা চুরি করে কারেন্টের খাম্বা থেকে লাইনেরে, তারপর নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করো, তারপর ব্যাডমিন্টন খেলো, আবার হুজুরে মাহফিলে প্রশ্ন করে কয় খাম্বা থেকে যে কারেন্ট এনে আমরা এটা চালাই, এটা জায়েজ হবে তো, কারবার দেখছেন, যুবক পুলা পাইন কি যে, মানে তারা এক একজন এক একটা জিনিস একেবারে কামও করে আবার প্রশ্ন, তো এটা কমন সেন্স কি বলে, এটা কি ভালো কাজ, এটা তো রাষ্ট্রের সম্পদ নষ্ট করা অপচয় করা,
তারপরে আমরা ঘরে অনেক সময় অপ্রয়োজনে হিটার, যেহেতু আমাদের এই আলোচনা রেকর্ড হচ্ছে, যারা লন্ডন আমেরিকা বা শীত প্রধান দেশগুলোতে থাকে সারাদিন হিটার চালায় রাখে, অনেকে সারাদিন এসি চালায় রাখে। আচ্ছা বলেন তো, আপনারা যারা এসি ব্যবহার করেন, আধা ঘন্টা এক ঘন্টা এসি ব্যবহারের পরে দেখবেন রুমটা মোটামুটি ঠান্ডা হয়ে যায়, তখন আপনি এসিটা অফ করে দিয়ে ফ্যান চালাইয়া দিতে পারেন, দেখবেন ওই ঠান্ডাটা মিনিমাম এক দেড় ঘন্টাও থাকে। কিন্তু না, এটা করবে না, চালাইছে যে চালাইছে, এটা আর অফ করে না। এরকম আছে না অনেকে, এরকম অপচয় হচ্ছে। একটু টাকা পয়সা আছে বলে অপ্রয়োজনে আড্ডা, কিছুদিন পর পর বার্থডে পার্টি, হ্যারি বাপ, এটাও তো অপচয়। এই পার্টির অনুমতি কে দিয়েছে আপনাকে? আমি আগেই বলেছিলাম, বক্তব্য শুরু করেছি এভাবে, সম্পদ এটার মালিক আপনি নন, সম্পদের মালিক কে? এটা আল্লাহ দিয়েছেন, এটা আপনার ইচ্ছায় বিয়ে করার 1% ইখতিয়ার আপনার নাই। সম্পদ বিয়ে করতে হবে কার ইচ্ছায়? জন্মদিনে রোজা রাখেন আপনি? নবীজি সোমবারে রোজা রাখতেন, জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন এই দিনে পৃথিবীতে আমি এসেছি, এই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, এই দিনে আমার কাছে ওহী নাজিল হয়েছে, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রাখি। সুবহানাল্লাহ। তো মা বাবা কেক কাইতে হ্যাপি বার্থডে টু ইউ, এটা না করে আপনি মা, আপনি মা বাপ রোজা রাখেন, ছেলে মেয়ে বড় হলে বলবেন তুইও রোজা রাখ, এটা করে না। আপনি টাকা পয়সা খরচ করে এরপরে গান বাজনার আয়োজন করছেন, এটাও সম্পদের অপচয়, এটার জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রয়োজনের অতিরিক্ত যানবাহন ব্যবহার করা, এটাও অপচয়। পরিবারের সদস্য চারজন গাড়ি ব্যবহার করে চারটে, এই যে রাস্তাঘাটে এখন জাম জ্যাম, ট্রাফিক জ্যাম বেড়েছে কেন? ব্যক্তিগত গাড়ি, আচ্ছা এক পরিবারে চারজন একসাথে বের হইলেও তো পারত, কিন্তু না, একই কাজে যাচ্ছে চারজন। এটা ঢাকা শহরে, চিটং শহরে এরকম আছে না? নাই, এগুলো বেশি এখন, বেশি ফ্যাশনেবল হয়ে যাচ্ছে আমরা। এই যে চারটা গাড়ি একসাথে বের করলো, চারবারে জ্বালানি নিতে হচ্ছে, জ্বালানিরও অপচয় হইল, রাস্তাঘাটে ওরা জ্যাম লাগাই দিল। তারপরে কোনো সম্পদের সর্বোচ্চ ব্যবহার না করা অপচয়। যেমন একই জমিতে আমাদের কৃষক ভাইয়েরা যারা আছেন তাদেরকে বলছি, একই জমিতে যদি তিন ধরনের ফসল উৎপাদন করা যায়, আপনি সেখানে বছরে ফসল উৎপাদন করলেন একটা, এটা আপনি জমিরও অপচয় করলেন, এটা অপচয়। এরপরে আরেকটা অপচয় যেটা আমরা সবসময় দেখি, রাস্তাঘাটে স্ট্রিট ল্যাম্পপোস্ট আছে না, কি বলেন, আছে তো? এটা নিয়ে কিন্তু মাঝখানে পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়েছে, এই যে রাস্তাঘাটে স্ট্রিট ল্যাম্পপোস্ট আছে, দেখা যায় এগুলো অনেক জায়গায় সকাল 7টা 8টা পর্যন্ত জ্বালানো থাকে, এই জন্য কি বিদ্যুতের অপচয় হয় না? অপচয় হয়। এরপরে বর্তমানে শুধু আমরা সম্পদ যে নষ্ট করে সম্পদের অপচয় করছি তা নয়, বর্তমানে সম্পদের অপচয়ের চাইতে মানুষ সময়ের অপচয় করে বেশি, সময়ের অপচয় মানুষ বেশি করছে। এই যে যুবক তরুণ ভাইরা, আমি আপনাদেরকে বলছি, বর্তমানে আমরা এত বেশি প্রযুক্তির পেছনে সময় দিচ্ছি, এত বেশি আমরা ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছি, আমরা ডিভাইস কেন্দ্রিক যতটা সময় দেই, ততটা সময় যদি আমরা কাজে দিতাম, পড়াশোনায় দিতাম, তাহলে আমাদের কেরিয়ার আরও সুন্দর হতো। কিন্তু না, আমরা সুযোগ পাইলেই ডিভাইসে আমরা সময় কাটাই। এই যে স্কুলে যারা পড়ো, তোমরা সুযোগ পাইলেই ফোন হাতে নিয়ে একটা গেমস খেলাও, ফ্রি ফায়ার মারো, তারপরে পাবজি মারো, এখন তো বাস খেলা বেরোইছে, দেখছি বাস নিয়ে এই দেশ থেকে আরেক দেশে চলে যায়, তারা বাস দিয়ে খেলে, তারপর কত তাদের গেমস বের হয়েছে। এরপরে তোমরা যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমরা তো মানে 12 ঘন্টা ফেসবুকেই থাকো, রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুকে থাকো। একদিন এক ছেলে ক্লাস এইটে পড়ে আমাকে রাত 2টার সময় মেসেজ দিয়েছে, আমি বললাম কিরে তুমি এত রাতে কী করো, কই হুজুর একটু ফেসবুকে আসছি, বললাম এখন তো তোমার ঘুমানোর সময়। এরকম 2টা 3টা পর্যন্ত, ওই যে আমি প্রায় সময় একটা কথা বলি, যুবক তার যৌবনের লাবণ্য হারিয়ে ফেলতেছে, তার চেহারার অবস্থা দেখছেন, বিচি উঠতে উঠতে শেষ, গাল ভেঙে একদম হাড্ডিগুড্ডি বের হয়ে গেছে। তুমি যুবক মানুষ, তোমার চেহারার এই অবস্থা কেন? কারণ তুমি রাতের বেলা ঘুমাও না, না ঘুমিয়ে রাত কাটিয়ে দাও, রাত আল্লাহ দিয়েছেন ঘুমানোর জন্য। তোমরা যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, যত সময় তোমরা ফেসবুকে দাও, এই সময়গুলো যদি পড়ার টেবিলে থাকতা, তাহলে এই বাংলাদেশ অনেক বড় বড় বিজ্ঞানী পেত, অনেক বড় বড় দার্শনিক পেত, বড় বড় গবেষক পেত। ওই সময়গুলো পড়ার টেবিলে দাও, নিজের কেরিয়ার সুন্দর হোক। এভাবে আমরা সম্পদের অপচয় করছি, সময়ের অপচয় করছি। এই অপচয় আর অপব্যয়ের পরিণামটা কি? অপচয়
করতে করতে মানুষ কোন জায়গায় চলে যায়। বাস্তব কিছু কথা আপনাদেরকে বল, অপচয়ের অপব্যয়ের পাঁচটি মারাত্মক পরিণাম আপনাদেরকে বলছি। নাম্বার ওয়ান, এক নম্বর, যখন মানুষ অপচয় আর অপব্যয়ে লিপ্ত হয়ে যায় তখন সে হারাম পন্থায় পয়সা উপার্জনে লিপ্ত হয়ে যায়। অপচয় করছে, অপব্যয় করছে, বেশি বেশি অপচয় করলে, অপব্যয় করলে সম্পদ কমবে না বাড়বে? তো সবাই জবাব দেন, সম্পদ কমবে না বাড়বে? তো সম্পদের সংকট যখন দেখা দিবে তখন সে আবশ্যকীয় এই ব্যয় নির্বাহ করার জন্য অর্থের যোগান দেওয়া তার জন্য যখন কঠিন হয়ে যায় তখন সে বিভিন্ন হারাম কাজে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। এই জন্য সে ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে। কি বলেন, এখন ঘুষ মনে হয় আমাদের সমাজ থেকে একদম বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হয়েছে মানে টেবিলে টেবিলে ঘুষ দেওয়া লাগে। ছেলেমেয়েরা এত পড়াশোনা করার পরেও টেবিলে টেবিলে ঘুষ না দিলে তাদের চাকরি হয় না। এই ঘুষখোররা ঘুষ খাচ্ছে কেন? আল্লাহর কসম করে বললাম, আপনি গিয়ে এদের জীবন দেখেন, এরা অপচয় করতেছে, অপব্যয় করতেছে, অপচয় অপব্যয় করার কারণে এদের টাকা পয়সা শর্ট মারছে। এই টাকা পয়সা কোথা থেকে আনবে? কারণ যে বেতন পায় ওটা দিয়ে তো হয় না, তখন সে ঘুষ খাচ্ছে, কারণ ঘুষ ছাড়া সে চলতে পারতেছে। দুর্নীতি করছে, দুর্নীতি তো এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, সব জায়গায় দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধে কথাও বলা যায় না। এই যে গত 15 দিন ধরে একটা ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে মহিউদ্দিন রনি, কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে আন্দোলন করছে, দেখেছেন আপনারা? রেলওয়ের এই অব্যবস্থাপনা আজকে নতুন নয়, আজ থেকে কত বছর আগে, 9 বছর আগে, 2013 সালে আমি একবার সিলেট থেকে চট্টগ্রামে ট্রেনে আসবো চিন্তা করলাম। তো 2 দিন আগে আমি রেলওয়ে স্টেশনে গেলাম, তখন আমি ছাত্র, গিয়ে আমি কাউন্টারে টিকিট চাইলাম, সব টিকিট শেষ। তখন আমি অত কিছু বুঝতাম না, ভাবছি মনে হয় শেষ, চলে যাচ্ছি। একজন এসে পেছন থেকে এখানে হাত রাখছে এরকম, পেছন ফিরে তাকাইলাম, কই ভাই টিকিট লাগবে? আমি বললাম হ্যাঁ ভাই লাগবে তো, টিকিট লাগবে বলেই তো এসেছিলাম, কিন্তু ভাই টিকিট নাই, চলে যাচ্ছি আমি, কই আমার কাছে আছে তো। আমি বললাম আপনি কি এখানে দায়িত্বপ্রাপ্ত কেউ? কই না দায়িত্বপ্রাপ্ত কেউ না। আমি বললাম তাহলে আপনি কে? কই আমি আসি আর কি একজন, আমার কাছে টিকিট আছে। আমি বললাম ভাই তা আছে, ভালো কথা। তখন টিকিটের দাম, এটা ওই যে শুভন চেয়ার আছে না, গেছিলাম আমি শুভন চেয়ার কিনতে, আমার সঠিক মনে নাই, তবে মনে হয় 380 টাকা বা 400 টাকা টিকিটের দাম ছিল। তা আমি ভাবছি মনে হয় এই টাকায় সে দিয়ে দিবে, আমি ভাবছি মানুষটা ভালো, তার কাছে টিকিট আছে, আমার দুঃখে দুঃখিত হয়েছে, এসে বলতেছে টিকিট আছে আমার কাছে, নিজে থেকে বলতেছে, ভাবছি ভালো মানুষ, আমার সহযোগিতা এগিয়ে এসেছে। বললাম ভাই কত টাকা দিব? যা লেখা আছে তাই দিব নাকি? কয় না, এখন টিকিটের দাম কত ছিল আমার মনে নাই, 380 বা 400 এরকম হবে। সে আমার কাছে চাইছে 1000 টাকা। কত টাকা চাইছে? আমার মনে হয় আমার মতো এই রকম বহু ঘটনার সাক্ষী আপনারা নিজে। এরা ওই ব্লকে বিভিন্ন দালালদেরকে টিকিট দিয়ে দেয়, আর এভাবেই তারা দ্বিগুণ তিনগুণ পাঁচগুণ দামের টিকিট বিক্রি করছে। ঈদের সময় আসলে মানুষ টিকিট পায় না, এই যে ঈদের সময় আসলে মানুষগুলো কত কষ্ট করে বাড়িতে যায়, আপনারা দেখেছেন ট্রেনের ছাদের উপর উঠে মানুষ কত কষ্ট করে বাড়িতে যায়। মানুষের জন্য তো যাতায়াতের সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ারও দায়িত্ব সরকারের আছে। এটা রেলওয়ে যারা পরিচালনা করছেন এই দায়িত্ব তাদের। এ ধরনের লাগামহীন দুর্নীতি চলছে। এই ছেলেটাকে আমরা স্যালিউট জানাই, অন্তত পক্ষে তার সাহস আছে বলে সে 15 দিন ধরে এক নাগারে আন্দোলন করে যাচ্ছে। এটা শুধু মহিউদ্দিন রনির একার দাবি নয়, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। রেলওয়ের এই অব্যবস্থাপনা, এই দুর্নীতিকে বন্ধ করার জন্য অবশ্যই সরকারকে কার্যকরী সিদ্ধান্ত নেওয়া লাগবে। সে 6 দফা দাবি করেছে, প্রত্যেকটা দাবি যৌক্তিক, তবে সবচেয়ে মূল দাবি হলো এই দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরতে হবে। সব জায়গায় দুর্নীতি, রেলওয়েতে দুর্নীতি, বিমানে দুর্নীতি, তারা এত দুর্নীতি করে, দুর্নীতি করতে করতে পত্রপত্রিকা পড়লে দেখা যায় এবছর রেলওয়েতে এত টাকা লোকসান। খালি লোকসানই দেয়, তারা সরকারকে লাভ দিতে পারে না। এগুলো কোথায় যায়, কোথায় কি হচ্ছে, এগুলো ভালো করে খতিয়ে দেখার দরকার। আমরা যদি একটু দায়িত্বশীল হতাম,
একটু আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করতাম, তাহলে মানুষেরও ভোগান্তি হতো না, রাষ্ট্রের সম্পদও এরকম নষ্ট হতো। তা আমি বলছিলাম অপচয় এবং অপব্যয়ের এক নাম্বার পরিণাম বা কুফল হলো অপচয় অপব্যয় করতে করতে মানুষের যখন অর্থ সংকট দেখা দেয় তখন সেই রকম ঘুষ দুর্নীতি বা অন্যায় বিভিন্ন পথে বেছে নেয়। নাম্বার টু, দুই নাম্বার, অপচয় বা অপব্যয় যখন মানুষ করে তখন সে পাপের চর্চা করে, নিয়মিত সে পাপ করে, কারণ তার হাত দিয়ে কলমের খুঁচা দিয়ে সে দুর্নীতি করছে। তার হাতকে কার অবাধ্য করলো, কার অবাধ্য করলো? আল্লাহর অবাধ্য করলো। তার নিজের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর অবাধ্য করে এভাবেই সে অপচয় অপব্যয়ের কারণে যখন তার অর্থ সংকট দেখা দেয় সে তার নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর অবাধ্য করে দিয়ে এভাবেই সে পাপাচারে লিপ্ত হয়ে যাচ্ছে। নাম্বার থ্রি, তিন নাম্বার হচ্ছে অপচয় এবং অপব্যয়ের কারণে মানুষের সম্পদ বিনষ্ট হয়। একজন মানুষ যখন প্রয়োজনের অতিরিক্ত খরচ করে অথবা অন্যায় পথে টাকা পয়সা খরচ করে তার সম্পদগুলো হেতু নষ্ট হয়ে পড়ে। চার নাম্বার, অপচয় এবং অপব্যয়ের কারণে মানুষের সম্পদে বরকত কমে যায়। আর মানুষের সম্পদে যখন বরকত থাকে না, বরকত কমে যায়, ওই সম্পদ আর টিকে না, ওই সম্পদ আস্তে আস্তে কি হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। তখন ওই ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে যায় কিংবা ওই ব্যক্তি দারিদ্র হয়ে যায়, এভাবে আস্তে আস্তে অভাব অনটনে পড়ে দারিদ্রতার করাল গ্রাসে সে নিমজ্জিত হয়ে যায়। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার হচ্ছে অপচয় এবং অপব্যয়ের কারণে দুনিয়ায় যেমন মানুষ ক্ষতিগ্রস্ত হয় ঠিক তেমনিভাবে কেয়ামতেও তাদের জন্য শাস্তি রেখেছেন কে? যারা অপচয় করে অপব্যয় করে দুনিয়ার এই জীবনে আল্লাহ তাআলা তাদেরকে নিঃস্ব বানিয়ে দিবেন। কোরআনে কারীমের ১৭ নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের ২৯ নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. الله تعالى বলছেন আর তুমি তোমার হাত গলায় বেরি করে রেখো না, অর্থাৎ কৃপণ হয়ে যেও না এবং তাকে একেবারে খুলেও দিও না, অর্থাৎ অপচয় করো না। যদি তুমি অপচয় করো তাহলে তুমি নিন্দিত এবং নিঃস্ব হয়ে যাবে। অপচয় আর অপব্যয় করতে করতে একটা সময় তাকে নিঃস্ব করে দিবেন কে? যারা অপচয় এবং অপব্যয় করে সম্পদ নষ্ট করে কিয়ামতের দিন রব্বুল আলামিন তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সম্মুখীন করবেন। কোরআনুল কারীমের ৫৬ নম্বর সূরা, সূরাতুল ওয়াকিয়ায় ৪১ নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মাইয়াহমুমিল লা বারিদিন কতই না হত ভাগ্য, তারা থাকবে উত্তপ্ত বায়ু এবং ফুটন্ত পানির মধ্যে যা শীতল হবে না, আরামদায়ক হবে না। এই কঠিন শাস্তির কারণ হলো দুনিয়াতে তারা যখন ছিল ভোগ বিলাসে মত্ত ছিল, দুনিয়ায় যতদিন তারা ছিল ততদিন তারা অপচয় করে করে সম্পদ নষ্ট করত। এজন্য কেয়ামতে তাদেরকে এভাবে কঠিন শাস্তি জাহান্নামে আস্বাদন করাবেন কে? অপচয় এবং অপব্যয় মানুষ করে কেন, অপচয়ের অভ্যাসটা মানুষের তৈরি হয় কেন, এরও কিছু কারণ আছে না নাই? দেখেন মানুষ অপচয় আর অপব্যয়ের অভ্যাস নিজের ভেতরে তৈরি করে ফেলে কয়টি কারণে? নাম্বার ওয়ান, এক নাম্বার, সে আসলে দিন সম্পর্কে ভালোভাবে জানে না, সে জানে না এটা ইসলামে হারাম, এটা আল্লাহ হারাম করেছেন, এটা ইসলামে নিষিদ্ধ। এটা যদি সে জানতো, এটা যদি সে মনে প্রাণে বিশ্বাস করতো, আল্লাহর ভয় রাখতো, তাহলে সে এরকম অপচয় অপব্যয় করে সম্পদ নষ্ট করতো না। নাম্বার টু, দুই নাম্বার, অনেকে পারিবারিক প্রভাবে অপচয় বা অপব্যয়ের অভ্যাসে জড়িয়ে পড়ে, পারিবারিক প্রভাব। অনেকের ফ্যামিলিতে ছোটবেলা থেকে দেখছে তার মা বাপ অপচয় করে, তো ওটা দেখে দেখেই সে শিখছে, শিখার কারণে ওই পারিবারিক প্রভাবে অপচয় অপব্যয়ের অভ্যাসটা তার ভেতরে তৈরি হয়ে যায়। নাম্বার থ্রি, অনেক সময় অপচয়কারী বন্ধুদের সাহচর্যে থাকলেও
অপচয়ের অভ্যাসটা নিজের ভেতরেই তৈরি হয়ে যায়। এই জন্য কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। সে যাদের যাদের চলে দেখা যায় এরা অযথাই টাকা পয়সা খরচ করে, অযথাই অপচয় করে, এদের সাথে থাকতে থাকতে চলতে চলতে একটা সময় সেও অপচয়কারী হয়ে যায়। নাম্বার ফোর, অনেক সময় আমরা আভিজাত্য আর খ্যাতির আকাঙ্ক্ষায় অপচয় করি। যেমন আমি অমুক ব্যক্তি, আমার গাড়ি বাড়ি আছে, কারণ আমি যদি রেস্টুরেন্টে ঢুকে আমাকে মানুষ চিনে, আমি যদি একটু বেশি খাবার অর্ডার না দিই, আমি যদি একটু দামি খাবার অর্ডার না দিই, লোকে কি বলবে যে অমুক সাহেব আসছিল, এরকম এরকম অল্প স্বল্প খেয়ে চলে গেছে। এই যে খ্যাতির আকাঙ্ক্ষায় আভিজাত্যের কারণেও মানুষ অনেক সময় অপচয় বা অপব্যয়ের অভ্যাসে লিপ্ত হয়ে পড়ে। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার, আমরা অনেকে অনেক সময় বাস্তব জীবনের প্রয়োজন সম্পর্কে উদাসীন থাকি, এজন্য আমরা অপচয়ে লিপ্ত হয়ে যাই। আমরা মনে করি যে আমাদের জীবন মনে হয় সবসময় সমান্তরাল গতিতে চলবে। জীবন কি সবসময় সমান গতিতে চলতে পারে? আজকে ভালো আগামীকাল খারাপও হয়ে যেতে পারে। এই জন্য টাকা পয়সা আছে বলে হুটহাট আপনি খরচ করতে পারবেন না, অপ্রয়োজনে খরচ করা যাবে না। অপ্রয়োজনে খরচ করা অপচয়, আর হারাম পথে খরচ করার কি অপব্যয়, দুটাই করা যাবে না। নাম্বার সিক্স, ছয় নাম্বার হচ্ছে, মানুষ অপচয় করে কেন, অপব্যয় করে কেন, যখন সে কিয়ামতের জবাবদিহিতার ব্যাপারে উদাসীন হয়ে পড়ে। সে মনে করে এটা তো সব আমার, ওই যে বলছি না আমার আমার যে বলবে সে শয়তানের ঢুকায় পড়ে যাবে। কিছুই আপনার নয়, সব কার, সব কার। এই যে আমার আমার বলতে বলতে আখেরাত সম্পর্কে উদাসীন। একটা হাদিস বললাম না তিরমিজি শরীফের, যে সম্পদের কড়ায় গণ্ডায় হিসাব কোন পথে খরচ করেছেন দেওয়া লাগবে কার কাছে। এই উদাসীনতা থাকে মানুষের মধ্যে যে আমি মনে হয় এই সম্পদের হিসাব নিকাশ আল্লাহর কাছে দেওয়া লাগবে না, এটা মনে মনে নিয়ে আসলেই অপচয় করতে মানুষের মধ্যে আর কোনো দ্বিধাবোধ কাজ করে না। ফাইনালি আজকে আলোচনায় সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই, এই অপচয় এবং অপব্যয় থেকে আমরা বাঁচব কিভাবে, অপচয় এবং অপব্যয় থেকে বাঁচার জন্য কয়েকটি পরামর্শ। এক নাম্বার, সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, বেশি কিপটামিও করা যাবে না। কারণ কিপ, অনেক মানুষ আছে না কিপটা, আর এবাবরে বাবা এত কিপটা, এমনভাবে কিপটামি করে মনে হয় টাকা পয়সা সম্পদ নিয়ে সব কবরে যাবে, ছেঁড়া কাপড় পরে। নবীজি বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আবদাহু। আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন যে আল্লাহ তাআলা বান্দাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের সে বহিঃপ্রকাশ ঘটাবে। আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের আপনি বহিঃপ্রকাশ ঘটাবেন। ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আছারু নিয়ামাতিহি নিয়ামাতিহি আলা আবদি। আল্লাহ এটা পছন্দ করেন যে আল্লাহ বান্দাকে যে নিয়ামত দিয়েছেন এটা তার বহিঃপ্রকাশ ঘটাবে। টাকা কাপড় কেন পরবেন, একটু ভালো কাপড় পরিধান করেন। অনেক মানুষ আছে টাকা পয়সা আছে একটু ভালো খায় না, আছে না এরকম, একটু ভালো খাবে না। আবার ভাবি আন না, এটা হুজুর আপনি তো বলছেন যে মানে এটা অপচয় হবে, ভুল বুঝবেন না, আমি বলছি প্রয়োজনের অতিরিক্ত খরচ করা অপচয়, যেটা লাগবে এটা আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিছু মানুষ আছে এমন কিপটা, একটু ভালো খাবে না, ভালো পরবে না, আপনি আজকে মারা যান এই টাকা পয়সা আপনার কোনো কাজে লাগবে আর, তো খাচ্ছেন না কেন, পড়ছেন না কেন। আল্লাহর নবী বলেছেন কৃপণ আল্লাহর কাছ থেকে দূরে, জান্নাত থেকে বহু দূরে, আবার মানুষের কাছ থেকেও অনেক দূরে। এজন্য আপনি অপচয় অপব্যয় থেকে বাঁচতে হলে কিপটামি করবেন না, আবার অতিরিক্ত খরচও করবেন না, একেবারে মধ্যম পন্থা ভারসাম্যপূর্ণ জীবনযাপন করবেন। কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ২৫ নম্বর সূরা সূরাতুল ফুরকানের ৬৭ নম্বর আয়াতে ইমানদারদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকূ লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ তাআলা বলছেন আর মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হলো যখন তারা ব্যয় করে অপব্যয় করে না, আবার তারা কৃপণতাও করে না, বরং অপচয় অপব্যয় এবং কৃপণতার মাঝখানে অর্থাৎ মধ্যম পন্থা তারা অবলম্বন করে। তাহলে আমরা সবসময় কোন পন্থা অবলম্বন করব, জোরে বলেন কোন পন্থা? নাম্বার টু, দুই নাম্বার, আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায়ের অভ্যাস তৈরি করা, এই কথা মনে করা, সব সম্পদ দিয়েছেন কে, তখন আপনি অপচয় থেকে অপব্যয় থেকে নিজেকে বাঁচাতে পারবেন। নাম্বার থ্রি, কখনোই আভিজাত্য দেখাতে গিয়ে, আভিজাত্য প্রদর্শন করতে গিয়ে, আভিজাত্য জাহির করতে গিয়ে
খ্যাতির জন্য সম্পদ নষ্ট করা যাবে না। তাহলে আপনি এইসব কাজ থেকে বেঁচে থাকতে পারবেন, অপব্যয় থেকে অপচয় থেকে বেঁচে থাকতে পারবেন। নাম্বার ফোর, চার নাম্বার, বিলাসবহুল জীবনযাপন না করা, একেবারে অতিরিক্ত বিলাসবহুল জীবনযাপন না করা, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু, তখন অপচয় থেকে অপব্যয় থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার, দুনিয়া বিমুখতা। দুনিয়া বিমুখ মানে একেবারে সব ছেড়ে দিয়ে খালি আল্লাহ আল্লাহ জিকির করে এমন নয়। দুনিয়া বিমুখতা মানে হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ লালসা নিজের ভেতরে জাগ্রত না করা। নাম্বার সিক্স, ছয় নাম্বার, যতটুকু আয় করেন এই আয়ের মধ্যেই নিজের ব্যয়টাকে সীমাবদ্ধ করা। আয় বুঝে ব্যয় করো কথাটা ভুল, ব্যয় বুঝে আয় করো। ব্যয় যতটুকু অতটুকু আয় করে, আয় অনুযায়ী আবার ব্যয়ের ভেতরে সীমাবদ্ধ থাকতে হবে, তখন আর অপচয় অপব্যয় কোনোটাই হবে না। নাম্বার সেভেন, যাদের বেশি সম্পদ আছে এরা অপব্যয়, এরা অপচয়ের চাইতে অপব্যয় করে ফেলে বেশি, এজন্য তাদের প্রতি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আপনি অপচয় এবং অপব্যয় দুটা থেকে বাঁচতে হলে আপনি বেশি বেশি দান করবেন, সম্পদ দান করবেন, কারণ আপনার সম্পদে অনেক মানুষের অধিকার আছে না নাই। আমরা যে মানুষকে দান করি, অনেক সময় দান করে আমরা মনে করি অমুককে দান করছি, মনে করি যে তোমাকে আমি দান দক্ষিণা করে অনুগ্রহ দেখাইছি। আরে মিয়া, আপনি তাকে দান দক্ষিণা করে তার প্রতি অনুগ্রহ করেন নাই, আপনার দান সে নিয়ে আপনার প্রতি অনুগ্রহ দেখাইছে। কারণ আল্লাহ বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদে তোমাদের সম্পদে অভাবী অসহায় মানুষের হক আছে। এই অভাবী অসহায় মানুষের হক আপনার সম্পদের ভেতরে আল্লাহ রেখেছেন। এইটা অভাবী মানুষকে অসহায়কে দিলে সে যদি এটা নেয় আপনি বাঁচতেন, না নিলে বিপত্তা কার, না নিলে বিপদ কার, আপনার। এই জন্য মানুষকে দান দক্ষিণা করে তার প্রতি অনুগ্রহ দেখাইছেন এটা কখনো ভাববেন না। তাহলে যে কথাগুলো আজকে বললাম, বর্তমান সময়ে যে সংকট চলছে, এই সংকট এবং যে কোনো জাতীয় সংকট মোকাবেলায় অপচয় এবং অপব্যয়, এই দুইটা থেকে যে আমরা যদি বিরত থাকতে পারি, রাষ্ট্রের অনেক সম্পদ যেমন বেঁচে যাবে তেমনি আমাদের সম্পদগুলো বাঁচবে, আমাদের সামগ্রিক জীবন কল্যাণমুখী হবে ইনশা আল্লাহ। আজ থেকে সিদ্ধান্ত নিন, কোথাও অপচয় করবেন না, চলাফেরায় কাজে কর্মে বাসা বাড়িতে অফিস আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো জায়গায় আমরা অপচয় অপব্যয় করব না, কারণ এই দুইটাই বন্ধ কাজ, নিন্দিত কাজ, ঘৃণ্য কাজ, এই কাজের জন্য কেয়ামতের দিন শাস্তির কাঠগড়ায় দাঁড় করাবেন কে জন্য। আসুন এই দুইটা মন্দ স্বভাব অপচয় এবং অপব্যয় থেকে আমরা নিজেদেরকে হেফাজত রাখি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।